আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাইক নেটওয়ার্ক কালেকশনে এই মুহূর্তে যুক্ত হয়েছে ইয়ামাহা FZ version 2 ডার্কনাইট কালারের একটি বাইক। আর এই বাইকটি কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনে, আপনারা যারা ব্র্যান্ড নিউ ক্রয় করবেন ভাবছেন তারা অবশ্যই এই বাইকটি দেখতে পারেন, কেননা এই বাইকটি কিন্তু 2023-এর মডেল, 23 সালে রেজিস্ট্রেশন করা, 2 বছরের ট্যাক্স টোকেন, প্রথম মালিক, ডিজিটাল নাম্বার প্লেট, স্মার্ট কার্ড। অতএব এই বাইকটি আপনি ক্রয় করলে মালিকানা ট্রান্সফার যে কোনো মুহূর্তে করতে পারবেন। অতএব টেনশন না করে চলে আসুন আমাদের বাইক নেটওয়ার্কের শোরুমে, আমাদের শোরুমের কালেকশনগুলো দেখুন। আশা করি আমাদের শোরুমের প্রত্যেকটি বাইকই আপনার খুবই ভালো লাগবে। একেবারে ফ্রেশ কন্ডিশনে এই বাইকটি কিন্তু আমরা খুবই কম প্রাইসে সেল করে দেবো। বাইকটি কিন্তু রান করেছে মাত্র 13,000 সামথিং কিলোমিটার, অলমোস্ট 14,000 কিলোমিটার। এখনও কিন্তু এই বাইকের একটি স্ক্র্যাচও নেই এবং সম্পূর্ণ ফ্রেশ এবং নিউ কন্ডিশনের মতো দেখতে, একদমই ফ্রেশ কন্ডিশন এই বাইকটি আমরা একদমই খুবই কম প্রাইসে আমরা সেল করে দেবো। বাইকটি কিন্তু মিরপুর BIT নাম্বার, ঢাকা মেট্রো, 2 বছর ট্যাক্স টোকেন এবং প্রথম মালিক। বাইকটি কিন্তু ঢাকা মেট্রো 12 সিরিয়ালের একটি বাইক। আর এই বাইকটির সাথে কিন্তু অরিজিনাল টায়ার, অরিজিনাল স্পেয়ার পার্টস সব কিছু কিন্তু অ্যাভেলেবেল আছে। একদম ফ্রেশ কন্ডিশন টায়ার, একেবারে ফ্রেশ কন্ডিশন, কোথাও কোনো প্রবলেম কিন্তু এই বাইকটিতে নেই। বাইকের ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ আনটাচ। বাইকের ইঞ্জিন আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই ফ্রেশ কন্ডিশন। ইঞ্জিন কিন্তু এখন পর্যন্ত খোলানো হয়নি, অনেক স্মুথ সাউন্ড এবং নতুনের মতো দেখতে ফ্রেশ কন্ডিশন এই বাইকটি আমরা খুবই কম প্রাইসে সেল করে দেবো। আমাদের শোরুমের ঠিকানা সাভার থানা স্ট্যান্ড, এনাম মেডিকেল রোড। এছাড়াও আপনারা চাইলে গুগল ম্যাপে আমাদের শোরুম অ্যাড্রেসটি খুঁজে পেতে বাইক নিউটা সাভা লিখে সার্চ করুন এবং আমাদের ফেসবুকে পেজটি ভিজিট করুন। আর এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কম দামি মোটরসাইকেল পেতে আমাদের শোরুমটি ভিজিট করুন। আর এই বাইকের আস্কিং প্রাইসটি বলে দিচ্ছি, এই বাইকটির আস্কিং প্রাইস হচ্ছে 2,10,000 টাকা। প্রাইসটি ফিক্স না, আপনি চাইলে কিন্তু দরদাম করতে পারেন এবং আপনার কাঙ্ক্ষিত প্রাইসটি আমাদেরকে কমেন্টস করে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। এছাড়াও আপনি চাইলে আমাদের শোরুমে এসে ভিজিট করে এই বাইকটি টেস্ট রাইড দিয়ে তারপর প্রাইস নিয়ে